সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন যেখানেই হবে সেখানেই আওয়ামী লীগের বিজয় হবে, নৌকার বিজয় হবে। নৌকা মানে উন্নয়ন, নৌকা মানে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। একটা দেশের সিইসি সে কতটা গৃহপালিত হলে, কতটা মানে গৃহপালিত হলে এবং নির্দয় হলে এ কথা বলতে পারে যে ভোটাররা চিৎকার করলে আমরা দৌড়ে চলে আসব। সাধারণ ভোটার যারা, তারা নৌকাপ্রতীক তারা পছন্দ করে বেছে নিছেন, এই কারণেই বরিশালে নৌকা বিজয় হয়েছেন। ওরা নিজেরা তো ডাকা করে, ডাকারা কি করে, এর জন্য সরকারের দায় করা তো ঠিক না। নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন, আপনার কথা তুলে ধরতেই আমি নুরুল ইসলাম খান মামুন হাজির হয়েছি নিউজ ফ্ল্যাশ প্রেজেন্টস ইলেকশন রিয়াকশন নিয়ে। আমি মনে করি যে গাজীপুর এবং বরিশাল এক জিনিস না, এক শিশির সন্না। বরিশাল দক্ষিণবঙ্গে যে উন্নয়ন এই গভর্নমেন্টের আমলে হয়েছে, এটারই হলো প্রতিফল এই নির্বাচন। সাধারণ ভোটার যারা, তারা নৌকাপ্রতীক তারা পছন্দ করে বেছে নিছেন, এই কারণেই বরিশালে নৌকা বিজয় হয়েছেন। আর যদি হাত পাকার কথা বলেন বরিশালে, তাহলে হাত পাকা চরমনাই পিসাব, সে যদিও আগে কোনো সময় সে ওখানে মেয়র নির্বাচন করে নাই, এই হিসাবে উনি হয়তো জায়গায় একবারে হয়তো নির্বাচন করেছেন, সামনে হয়তো সে জনগণের দ্বারে দ্বারে যাবেন, মানুষের কাছে মিশবেন, নিশ্চয়ই মানুষ একদিন তারও মূল্যায়ন দেওয়া শিখবে। কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট যে উন্নয়ন করেছে, এই উন্নয়নের ফলই হলো যে এই নির্বাচন, এই জন্যই নৌকা পাস করছে। গাজীপুরের নির্বাচনটা ছিল আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ বনাম জনগণ, গাজীপুরের নির্বাচনটা ছিল। কারণ বাংলাদেশের জনগণের এখন মানসিকতা হচ্ছে যে কোনোভাবে হোক, যে কোনো উপায় হোক, আওয়ামী লীগের পতন ঘটাতে হবে, এদের যে মার্কা নৌকা, নৌকার পতন ঘটাতে হবে। সেই ক্ষেত্রে গাজীপুরে নৌকার পতন ঘটাতে গিয়ে তারা জাহাঙ্গীরের মাকে বেছে নিয়েছে। এখানে যদি জাহাঙ্গীরের মা ছাড়া অন্য কেউ দাঁড়াতো, তাহলে তারা তাকেই বেছে নিত। আর খুলনা এবং বরিশালে, খুলনা এবং বরিশালে আপনি দেখবেন যে এখানে ভোটের হার কত, ভোট প্রদানের হার কত, কারা ভোট দিতে গিয়েছে, এবং সবচেয়ে বড় কথা যেই ব্যালে ইয়ের মাধ্যমে ভোট হয়, যে ইভিএমের মাধ্যমে ভোট হয়, এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা টিচাররা আছেন ওনারা বলেছেন, যারা ইয়ার বুয়েটের টিচাররা আছেন ওনারা বলেছেন যে এই ইভিএম ম্যানিপুলেট করা যায়, ইভিএমের ভোট পরিবর্তন করা যায়। ঠিক তেমনিভাবে খুলনা এবং বরিশালে ভোট ম্যানিপুলেট হয়েছে, ইভিএমের মাধ্যমে ওরা ভোট কাস্টিং বেশি দেখিয়েছে। একটা দেশের সিইসি সে কতটা গৃহপালিত হলে, কতটা মানে গৃহপালিত হলে এবং নির্দয় হলে এ কথা বলতে পারে যে ভোটাররা চিৎকার করলে আমরা দৌড়ে চলে আসব। এই নির্বাচনে আগে সিইসি বলেছে যে নিরপেক্ষ ভোটের যে প্রমাণ, নিরপেক্ষ ভোটের উদাহরণ দিতে গিয়ে সে বলেছে যে ভোটাররা যদি চিৎকার দেয় আমরা দৌড়ে চলে আসবো। আমরা বরিশালে দেখেছি একজন মেয়র প্রার্থী শুধু চিৎকার করে নেই, সে হাউ মাউ করে কান্নাকাটি করেছে। সিইসির পক্ষ থেকে কেউ আসেনি, একজন নির্বাচন কমিশনার আসেনি, একজন পুলিশ পর্যন্ত সেই মেয়র প্রার্থীকে এখান উদ্ধার করতে আসেনি। তাহলে কিভাবে আপনি ধরে নিতে পারেন যে এই সিইসির মাধ্যমে এই দেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব এবং এই দেশের ভোটাররা তাদের ভোট দিতে পারবে এই সিইসির অধীনে, এটা কোনোভাবেই ভাবা যায় না। যারা সাধারণ মানুষ আছে, যারা জনগণ আছে, যারা কাজকর্ম করছে তাদেরকে ভালোবাসছে, সেই জন্য নৌকার সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে জয়যুক্ত করছে। এখানে জোর করে কিছু করার নাই, ওনারও তো হামলা হয়েছে, ওই ধরনের হামলা হতে পারে ও নির্বাচনে প্রচারণে। আর এদের যে লোকজনেরা তো ডাকা ডাকি খাইয়া অত উচিত উচিত খায় পড়ে গেছে, এটার জন্য ষড়যন্ত্র করে এদের ভিতরে আর ওদের ওরা মারবে কেন? উনি একজন প্রার্থী, উনি একজন আলম, উনি একজন মেয়র প্রার্থী ক্যান্ডিডেট, তো ওনাকে উনি বলতেছে যে আমাকে ডাকা মারছে ডাকা, ওরা নিজেরা তো ডাকা করে, ডাকারা কি করে, এটার জন্য সরকারের দায় করা তো ঠিক না। এখানে কাজ শুরু কি আছে, জনগণ যাকে ভালো লাগছে তাকে ভোট দিছে, নির্বাচন করছে, এখানে জোর করে কিছু করার নাই। উন্নয়ন যাকে ভালোবাসে বাংলাদেশের চতুর্দিকে উন্নয়ন করছে। সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন যেখানেই হবে সেখানেই আওয়ামী লীগের বিজয় হবে, নৌকার বিজয় হবে। নৌকা মানে উন্নয়ন, নৌকা মানে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের এই উন্নয়নের জন্যই বরিশালবাসী এবং খুলনাবাসী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে
আজগা বিজয় করেছেন। আমি মনে করি এই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছেন, আগামী নির্বাচনে এই খুলনা এবং বরিশালে যে সিটি কর্পোরেশনের নির্বাচনের মতোই শেখ হাসিনাকে বিজয় করে আনবে ইনশাল্লাহ। আপনাকে যে কথাটাই আমি বলতে চাই, আপনি দেখেন কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে এই যে পায়রা বিমানবন্দর, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, এত মেট্রো রেল, এই উন্নয়নগুলো মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আছেন বলেই হয়েছে। এই যে বরিশাল মানুষ আজগা পদ্মা সেতুর মূল্যায়ন দিয়েছে, যে শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে 2024 সালে যে নির্বাচন হবে, এই নির্বাচনে এই উন্নয়নের প্রতিফলন শেখ হাসিনা পাবে।